रियली really, मिलान সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা খুবই ভালো আছি আমরা এসেছি হাইল্যান্ডে আর কাল আমরা আইলভ এর অনেক প্লেস এক্সপ্লোর করেছি আর আজকে আমরা চলে এসেছি এমন একটা জায়গাতে যেখানে সব কিছু রয়েছে আমার সব কিছু প্রিয় জিনিস সেটা হলো পাহাড় সমুদ্র জঙ্গল তো আমরা এখন চলেছি সেই পথে জায়গাটার নাম গ্লেন এল্ক গ্লেন এল্কের মিনিং হলো গ্লেন মানে ভ্যালি মানে যেটা বাংলায় বলা হয় উপত্যকা আর এলক মানে রিভার নেম তো নদীর নাম হলো। এল্ক সো একসঙ্গে এটা বলা যেতে পারে গ্লেন এলক তো চলুন আমরা সেই জায়গায় যাই আশা করি সবার খুব ভালো লাগবে আমি তো খুবই এক্সাইটেড এটা একটা ফুল যেটা দেখতে পেলাম আর এটার নাম ড্যান্ড এটা কি করলে কি হয় সেটা আমি দেখাচ্ছি এই ফুলটা এতটাই সুন্দর এটার একটা বিশেষত্ব আছে সেটা হলো আমার এটা করতে খুব ভালো লাগে সেটা হলো এরকম হাঁটছিলাম হাঁটতে হাঁটতে দেখতে পেলাম যে এরকম একটা ছোট্ট স্ট্রিম যাচ্ছে প্রথমে আওয়াজ শুনতে পেলাম তারপর দেখলাম যে কোথায় আছে তাই এসে দেখলাম কারণ আজকে আমাদের আলোকস্কাইতে ডে থ্রি আর আজকে একদম আমরা ফ্রিলি এনজয় করব। কারণ কাল আমরা অনেক জায়গায় ঘুরেছি আমাদের যেগুলো যেগুলো যাওয়ার ছিল তো আজকে আমরা ফ্রিলি অনেক জায়গা এক্সপ্লোর করবো এতটা কোনো চাপ থাকবে না তাই আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখছি কোথায় কি আছে তো চলুন যাওয়া যাক এই জায়গাটা এতটাই শান্ত শুধুমাত্র আমরা যখন হাঁটছি তখনই আওয়াজ পাচ্ছি হাঁটার আর না হলে একদম শান্ত আর শুনতে পাচ্ছি সুন্দর পাখির আওয়াজ আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কি বাট একদম শান্ত একটা জায়গা একদম নিরিবিলি যেখানে অনেকক্ষণ চুপচাপ বসা যায় আর আমার মনে হয় তার সঙ্গে যদি একটু যা পাই তাহলে ভালো হয় আর আমরা আজকে সব কিছু প্ল্যান করে নিয়ে এসেছি ফ্লাস্সে গরম জলও নিয়ে এসেছি টি ব্যাগও নিয়ে এসেছি আর এমন একটা এটা জায়গা গ্লেন এলক এখানে কোনো কিছু কিন্তু কোনো সব পাবো না খাওয়ার তো আমরা সব কিছু আজকে লাঞ্চ সব কিছু রেডি করে এসেছি এই যে গাছগুলা আপনারা অবশ্যই সবাই জানেন এগুলো ফার্ন গাছ প্রচুর রয়েছে এখানে বিশেষ করে যেখানে ঘন জঙ্গল সেখানে তো প্রচুর রয়েছেই ফার্ন গাছ আর এখন সামার বলে চারদিকে এতটাই সবুজ দারুণ লাগছে জায়গা হাঁটতে হাঁটতে যখন এই সুন্দর সবুজে ঘেরা পথ দিয়ে হেঁটে আসছিলাম ও কি দারুণ যে লাগছিল এই জায়গাটা আমার একদম শান্ত শুধু বিভিন্ন ধরনের পাখির আওয়াজ কানে আসছিল আর কোন একটা জায়গা দিয়ে জলের আওয়াজও আমি পাচ্ছিলাম তার মানে কাছাকাছি কোনো স্ট্রিমও রয়েছে সবটা মিলে এই জায়গাটা আমার এতটাই দারুণ লেগেছে আমি ভাবছিলাম যে প্রকৃতি এতটা সুন্দর কি করে হতে পারে এখানে আমরা দেখছিলাম যে আমরা ওই কিভাবে পৌঁছবো কারণ আমরা প্রায় ঘন্টা মতো হেঁটে চলে মানুষকেই এখনো অবধি দেখতে পাইনি শুধু আমরাই এখানে তাই গুগল ম্যাপই আমাদের ভরসা ম্যাপ দেখছিলাম আর ভাবছিলাম যে ওই সি বিচে পৌঁছনোর জন্য ঠিক রুট আমরা নিচ্ছি কিনা ফাইনালি আমরা দেখলাম যে হ্যাঁ আমরা ঠিক রুটি নিয়েছি আর আমরা সি বিচের কাছে একদমই পৌঁছে গেছি জায়গাটা একদম শান্ত ছিল এখনও অবধি এখানে একটা মানুষকে আমরা দেখতে পাচ্ছি না আপাতত পাহাড়ের মধ্য দিয়ে আমরা এসেছি কারণ পাহাড়ের মধ্যেই জঙ্গল রয়েছে আর পাহাড় থেকে নেমে আসছি আমরা ওই সমুদ্রে তো তাই আমার কথাগুলো শুনে হয়তো বুঝতেই পারছেন একটু ক্লান্ত হয়ে গেছি বাট আমার খুবই ভালো লাগে এরকম করতে হাঁপিয়ে গেলেও জায়গাটা তবে দারুণ সো তুমি ট্রাইপোড বানাচ্ছ ইজ ইট পসিবল মিলন এখন ট্রাইপোড বানাচ্ছে আমরা এখন নিয়ে আসিনি ট্রাইপোড ও ট্রাই করছে ট্রাইপোর্ট বানানোর যাতে আমরা চারজন মিলে ভিডিও নিতে পারি একসাথে মিলান হবে এটাই অনেক চেষ্টা করছে ছেলেটা ইস ইয়ার রাইট মনোপট রেডি কারণ একটার উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে তাই এটা আমাদের ট্রাইপট নয় মনোপট সো আমরা ইউজ করতে পারবো এটা এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে কারণ বেশিরভাগ সি বিচ কিন্তু খুবই ভিড় হয় খুবই মানুষজনের ভিড় হয়ে থাকে আর এরকম শান্ত সি বিচ খুবই কম পাওয়া যায় তবে আপনি স্কটল্যান্ডে পেতেই পারেন তো হ্যাঁ আপনাদের তো এই সিরিজটার নামটাই বলা হয়নি নাম স্যান্ড উইক আর এখানে হোয়াইট স্যান্ড প্রচুর রয়েছে হঠাৎ দেখলাম যে ওয়েদার -টা ক্লাউডি হয়ে গেল হয়তো বৃষ্টি হবে কারণ ওয়েদার প্রেডিকশন -এ ছিল বৃষ্টি হতে পারে তারপর এখানে আমরা এলাম এই জায়গাটা এতটাই ভালো লেগেছে আমার যেখানে একটা ছোট্ট স্ট্রিম বয়ে চলছিল আর আর সেই ছোট্ট স্ট্রিম -এর সাইড -এই রয়েছে নানা রং বেরঙের ছোট্ট ছোট্ট-- কালারফুল ফুলগুলো এতটাই সুন্দর লাগছিল জায়গাটা জায়গাটা খুবই সুন্দর বাট আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারছি না যারা জানেন যে হাইল্যান্ড সুন্দর একটা জায়গা বাট একটা প্রবলেম রয়েছে সেটা হলো এখানকার বিখ্যাত মিচেস মানে যেমন মশা হয় এগুলো খুবই ছোট ছোট বাট এত কামড়ায় আর পুরো লাল হয়ে যায় যেমন মশা তার থেকেও হয়তো একটা বিষাক্ত ধরনের কারণ এখানে এত ধরনের গাছ রয়েছে এত কিছু এত সবুজ তাই এরকম তাই আমরা বেশিক্ষণ থাকতেও পারছি না আমরা যেতে বাধ্য হচ্ছে এখনও আমরা সেই আগের মতোই গুগল ম্যাপ ফলো করে হাঁটা শুরু করলাম আমার কিন্তু এরকম অ্যাডভেঞ্চারাস ট্রাভেল খুবই ভালো লাগে আর এরকমভাবে অজানা জায়গা এক্সপ্লোর করতে তো এক আলাদাই আনন্দ আমরা তাই সবসময় চেষ্টা করি বন্ধুরা মিলে ভাবে সময় কাটানোর আর আমার মনে হয় প্রকৃতির মধ্যে সময় কাটাতে চাইলে প্রকৃতিকে সত্যি খুব ভালোবাসলে হাঁটা পথে কিন্তু বেছে নিতে হবে হ্যাঁ হয়তো একটু কষ্ট হয় হাঁটতে হাঁটতে হয়তো সারাদিনই হাঁটতে হয় বাট সেটা কিন্তু এক আলাদা আনন্দ তাই আমরা বন্ধুরা মিলে যখনই আমরা কোথাও ট্রাভেল করি বা যখন আমি মিলন কোথাও যাই আমরা এরকম একটা সময় চাই যেখানে আমরা নিজেরা এক্সপ্লোর করতে চাইবো যেখানে কোনো বাধা থাকবে না যে এই টাইমেই আমাকে যেতে হবে এই টাইমে পৌঁছতে হবে যেখানে ফ্রিলি সারাদিন নিজেদের ইচ্ছে মতো সব কিছু করবো আর আজ এখনো অবধি আমরা অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস এক্সপ্লোর করেছি আজকের দিনটা তো এখন অব্দি আমাদের ভালো কাটছে আশা করে আরো কিছু হয়তো ওয়েট করে আছে নতুন নতুন জিনিস তো চলুন দেখা যাক বৃষ্টি পড়ছে এখন আমরা ওই স্যান্ডউইচ বিচের অন্য একটা প্রান্তে চলে এসেছি হাঁটতে হাঁটতে আর এখন সময় দুটো মতো বাজে এখন পুরো লাঞ্চের জন্য একটা পারফেক্ট টাইম সেই সকালে আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়েছিলাম আর সবার খুব খিদেও পেয়ে গেছে তাই আমরা আগে থেকে গেস করেছিলাম যে এখানে কোনো কিছু পাবো না কোনো সব পাবো না তাই আমরা রুমে থেকেই এক আর মাশরুম দিয়ে একটা মিক্সড ফ্রাইড রাইস বানিয়ে নিয়ে এসেছি আর সেটা দিয়েই এখন লাঞ্চ সারবো আর লাঞ্চ সেরে আটলান্টিক মহাসাগরের জলে হাতে আমরা ধুয়ে নিলাম আর জলটা দেখলাম একদম চকচকে একদম নিচের স্তরটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল কাল আগে থেকেই কিন্তু ওয়েদার ফোরকাস্টিং এ বুঝে গিয়েছিলাম যখন চেক করছিলাম যে আজকে কিন্তু ওয়েদার বৃষ্টিময় হবেই ক্লাউডি ওয়েদার হবে তো তাই আগে থেকে আমরা রেনকোট ছাতা সবই পাশে রেখেছিলাম আর এখন সেটা কাজে লাগলো আর এখানে আমরা যাওয়ার সময় এই রকম আহ ছোট ছোট রাস্তা বানিয়ে যাচ্ছিলাম কারণ আমাদের শু ভেজালে চলবে না আর অনেক ট্রাভেল করতে হবে তাই বাঁচাচ্ছিলাম যে যাতে শু না ভেজে আহ তো তাই এভাবে রাস্তা বানিয়ে যাচ্ছিলাম বাই বাই স্যান্ডউইট পিচ পরে আবার কোনোদিন দেখা হবে কতদিন তুমি খুব এভাবেই সুন্দর থেকে নষ্ট যেন না হয় আমরা এখন সান্ডউইচ বিচ থেকে যাচ্ছি একটা জায়গায় যেখানে একটা সুন্দর ওয়াটারফল রয়েছে আর সেই জায়গাতে পৌঁছতে আমাদের এখান থেকে প্রায় সময় লাগবে হেঁটে তিন থেকে চার ঘন্টা বা তার বেশিও লাগতে পারে তাই আমরা চেষ্টা করছি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি বেশি না করে হেঁটে যেতে বাট তার মাঝেও এত সুন্দর ভিউ পেলে রেকর্ডিং না করে কি থাকা যায় তাই চেষ্টা করছিলাম একটু কাঁটার সাথে সাথে সুন্দর দৃশ্যগুলো রেকর্ডিং করার Oh. <laughs> হাঁটতে যখন এই জায়গাটাতে যাচ্ছিলাম এতটাই সুন্দর লাগছিল পুরো চার পাঁচটা এরকম পাহাড় আর সামনে এরকম একটা লেক রয়েছে আর এই রকম জায়গাতে একটা ফিল্ড রয়েছে যেখানে অনেক সুন্দর সুন্দর বেড়া গুলো চড়ছিল তো মাঝে মাঝে আমরা তাদেরকে ডাকছিলাম আর তারা ভাবছে যে এরা কে কারণ এখানে মানুষ এতটাই কম যাতায়াত-- করে তো মাঝে মাঝে তারাও অবাক হয়ে যায় তবে জায়গাটা কিন্তু সবকিছু মিলে অসাধারণ ছিল এখন অনেকটা হাঁটার পর আমরা একটা জায়গা খুঁজি যেখানে বসে আমরা চা খাবো কারণ আমি বলেছিলাম যে আগে যে আমরা ফ্লাস্কে করে কিন্তু গরম জল নিয়ে এসেছি আর টিভ এখন এসেছিলাম তাই এখন এই সুন্দর একটা জায়গাতে বসে আমরা এখন এই চা পান করবো আর এই চায়ের জন্য কিন্তু পুরো ক্রেডিটটা যায় রোডিকে মানে আমাদের হোস্ট আমি শুধু বলেছিলাম যে এরকম জায়গায় যাব যদি একটু বৃষ্টির মাঝে চা হয় খুবই ভালো হয় তো তাই রডি আমাদের হোস্ট সবকিছু ব্যবস্থা করে দিয়েছিল আর এখন আমরা বসছিলাম হঠাৎ করে দেখলাম এই কুকুরটা চলে এলো Nice place so that